কথা কি বোঝা যাইতেছে? তো ভাইরা আমার নাম হইল মালিক দিনার। নাম কি? আসল নাম কি? মালিক সোরা। মালিক সোরা। আজকে হাটে হাড়ি ভেঙে দিয়া যাম, ভালো করে শুনে। ভাইরা আমার দামেস্কের বড় মসজিদ, এই দামেস্ক শহরের মালিক চোরা প্রতিদিন রাত্রে তার পেশাই হইল চুরি করা। দেখবেন এক পদের চোর আছে, সারা জীবন চুরি করছে, শেষ বয়সে ধরা খাইয়া এই গ্রামবাসীর চোখ দুইটা উড়াই দিস। এখন সে ঘুমের ভিতরে ওই চুরি করে। একদিন ছেলেরে কয়, বাবা রাত কয়টা বাজে? আব্বা আড়াইটার মতো বাজে। কামারে অমুকের বাড়িতে নিয়ে খালি ডোয়াটা ধরাইয়া দে, চোখ কিন্তু নাই, ডোয়াটা খালি ধরাইয়া দে, আমি দেখি ডোয়াটা খুঁজদা জায়গায় কোথায় কি আছে, সব আমি বাইর করে এলাম। এরম পেশাদার চোর কিন্তু আগে আসিল, এখন অবশ্য নাই। এরম একজন পেশাদার চোর আসিল মালিক সোরা। তো দামেস্ক শহরের যিনি আমির, তিনি চিন্তা করলো যে গরিব মানুষের ঘরে চুরি করে লাভ কি, প্রধানমন্ত্রীর ঘরে যদি একদিন চুরি করতারি জীবনে আর লাগবে না। তো ওই শহরের সবচাইতে বড় কাজী, এই কাজী তখন আমাকে দেশে বলে কি প্রধানমন্ত্রী, আর ওই দেশে বলতো কাজী। গভীর মনোযোগ। এইবার যখন দামেস্কের আমিরের ঘরে চুরি করবার জন্য মালিক দিনার ঢুকছে, মালিক সুরায় ঢুকছে, দুইটা দেখে সর্বনাশ। রাজাও ঘুমায় নাই, রানীও ঘুমায় নাই, দুইজনে খোশ গল্প করতেছে। হে তোর সিনাল পাকা সোর, বুঝেন নাই, এই যাক চুরি করতে নি কি হয়েছে, রাজার রানী কি গল্প করে শুনে লই, এখন তো আর কেউ নাই, ওরা দুইজন আর পাশে আছি আমি, ওরা কি গল্প করে, রাজার রানীর গল্পের বিষয়ে অন্ধকার রাতে গভীর রাতের প্রেমের আলাপ, এটা জানাও তো একটা ভাগ্যের ব্যাপার। তা কান লাগাইছে, এখন শুনতাছে রানী কইতাছে রাজারে, মেয়েটা যে বড় হইছে তোমার কি কোনো খেয়াল আছে? ক খেয়াল তো আছে, মেয়েটারে বিয়ে দাও, তার একটাই মাত্র রাজ কন্যা। তো সুলতান সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে রানী, আগামীকাল সকাল, আগামীকাল ফজর ওয়াক্ত থেকে নিয়ে আগামী 40 দিন পাঁচ ওয়াক্ত নামাজ এই দামেস্ক শহরের যে গ্র্যান্ড মসজিদ, সবার আগে যে মসজিদে ঢুকবে, নামাজ পড়ে যে সবার শেষে বের হবে, ওই যুবকের হাতে আমি আমার মায়া তুলে দেব। সুবহানাল্লাহ। সোরায় কিন্তু শুনে বলাইছে, সোরায় শুনে বলাইছে, এখন শুনছে মোট 60 জন, কয়জন কে কে বলেন তো? বাহ মাশাআল্লাহ, চমৎকার জবাব দিয়েছেন আপনি, কয় রাজা রানী মালিক সোরা আর আল্লাহ, এই শুনছে কয়জন? 60 জন। মালিক সোরা আল্লাহ গোল হইছে, আরে সুবহানাল্লাহ, চুরির চাইতে বড় জিনিস পেয়ে গেছি, এই কথা আর কেউ জানে না। তাড়াতাড়ি কোনো মতে রাজপ্রাসাদ থেকে বাইরে এসে, বাইরে যায় বুঝেন না, চুরি করার আগে তো ওই যে আপনার মুখে কালি মাখছে, সর্ষের তেল ডলছে, তো এইগুলা যাইয়া নদী যাইয়া গোসল করে রাত্রে সব পরিষ্কার হয়েছে আজান দেওয়ার আগেই। এবার পোশাক টোশাক পইরা টুপি টুপি লাগাইয়া গ্রান মসজিদে যাইয়া হাজির, তখনও ফজরের আজানি হয় নাই, সেও গেছে। এর মধ্যে আর কি 5 মিনিট পরে মনে করেন মসজিদ নয় পড়ছে। তো মসজিদ নয় যখন মসজিদ খুলছে, মালিক সোরায় কয় হুজুর আপনি পরে ঢুকেন, আমি আগে ঢুকে লই। কয় কেন? আমি আপনার আগে আইছি না। মনের ভিতরে যে কথা ওইটা তোর কয় না, এখানে ঘটনা কিন্তু আরেকটা আছে, ওইটা কিন্তু কয় না। এখন মসজিদ কেসালে মানুষ দেখছি, এরম মানুষ তো দেখিনি, আমার কয় বাইরে থাকে না, আমি আগে ঢুকে লই। কয়েছে মিয়া ঢুকেন আপনি, যাক ঢুকছে মালিক সোরায়, পরে ঢুকলো কে? মসজিদ ঢুকিয়ে দিছে আজান, মালিক সোরা কাল্লা প্রথমেই আমি পাস করে আলিছি, ঢুকছি সবার আগে। ভাইয়েরা আমার ফজরের আজান হয়ে গেল, গ্র্যান্ড মসজিদে চতুর্দিক থেকে হাজার হাজার মুসল্লি এসে মসজিদ ভরে গেল। এবার ওই কাজী যিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিনিও আসছে জামাতে, নামাজ শেষ সব বের হয়ে গেছে,
মালিক সুরাই বের হয় না মসজিদ কয় মিয়া বাইরাও আমি তালা মারমু কয় তুমি আগে বাইরাও পরে আমি বাইরাও কোন মুসল্লি জ্বালাই বললাম এটা ডুবো আগে বাইরে বল আসতে এখন ভিতরে তো আর একটা জিনিস চলতেছে এইটা তো আর সে বলতেছে ভাইরা আমার একদিন নয় দুই দিন নয় ৩৮ দিন হয়ে গেছে আর দুই দিন বাকি কয় দিন দুই দিন বাকি মালিক সুরাই মনে মনে কয় আল্লাহ জীবনে চুরি করতে যাইয়া সারা রাত তোমারে ডাকছি কারণ বেরোয়ার সময় কইছি আল্লাহ ধরা যেন না পড়ি কারো বাসায় ঢুকে কইছি আল্লাহ তুমি রক্ষা করো কিন্তু মসজিদে এত তোমার এত ডাকতেও আসি না হ্যাঁ না আমার তো আগে ঢোকা দরকার পরে বেরোনো দরকার আমি হলাম মুসল্লি আমি তার ইমাম না মনে মনে কি কই এত তুমি ছাড়া কেউ জানে না তো যাক আল্লাহ ভালোই হয়েছে আর দুইটা দিন সুন্দরভাবে যাক আমার তো এখানে যদি আমি কোনো মতে রাজার মায়েরারে বিয়ে করতে পারি এই রাজ্যই তো আমার রাজ্যই আমার ভাইয়েরা আমার ৩৯ দিন পূর্ণ হয়ে গেছে আজকে ৪০ দিন পূর্ণ হবে দিনটা হইল বৃহস্পতিবার দিবাগত রাত সকালবেলা হইল জুমার নামাজ সকালবেলা কি জুমার নামাজ আজকে ফজর পূর্ণ হইয়া গেলি আমার ৪০ দিন পুরা হইয়া যাবে ভাইরা আমার মালিক চোরাই চিন্তা করলো সারা জীবন নামাজ পড়া বাসায় চলে গেছি সারা রাত ঘুমাইতে পারি নাই টেনশনে ঘুম যদি একটু বেশি হয়ে যায় তাতে নামাজ মাই আজকে শেষ দিন আজকে আর বাসায় যাব না মসজিদেই ভাইরা আমার সবাই যখন চলে গেছে সারা নামাজ শেষ মসজিদ বলে এই মিয়া বেরাও না কয় না আমি আজকে মসজিদে থাকবো মসজিদ কয় লোকটা প্রতিদিন সবার আগে ঢুকে সবার শেষে যাক একটা রাত যেহেতু থাকতে চাইছে থাকুক ওরে ভিতরে ইখা তালা মেরে দিয়ে গেছে গা সারা রাত মালিক সুরাই একা মসজিদে একা ঘুমায় গেছে রাত যখন ৩:৩০ বাজে রহমতের সময় হইয়া গেছে গোটা সৃষ্টি কূলে আমার মাওলার রহমত বর্ষণ হইতেছে মালিক গভীর ঘুমে অচেতন গোটা দামেস্ক শহর পিন পতন নীরব আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বৃষ্টির মতো বর্ষণ হইতেছে মালিক দিনার মসজিদের ভিতরে ঘুমাইতেছে হঠাৎ মালিক দিনারের কর্ণকুহরে একটা মধুর কণ্ঠের আওয়াজ মধুর কণ্ঠ এমন কণ্ঠ যেই কণ্ঠের বর্ণনা কোনদিন মালিক শুনে নাই হৃদয়কে পাগল করে জান্নাতের ভিতরে আমার নবী কোরআন পড়ে শোনাবে দাউদ নবী কোরআন পড়ে শোনাবে মালিক সারা জীবন কত ওয়াজ শুনছে কিন্তু এমন একটা কণ্ঠ মালিকের কানে গেছে এমন কণ্ঠ জীবনে শুনে না কণ্ঠ বলতেছে মালিক 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 রে আমার একটা সৃষ্টিকে পাওয়ার জন্য আজকে ৪০টা দিন তুই সবার আগে মসজিদে ঢুকলি আমার একটা সৃষ্টিকে পাওয়ার জন্য সবার শেষে মসজিদ থেকে বাইর হলি মালিক রে ওই সৃষ্টিটা যে বানাইছে ওই মালিক রে তো একটা ডাক দিলি না ভাইরা আমার এই কথাগুলো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মালিক দিনার শুনতেছিলেন একটা লাভ দিয়ে উঠছে ঘুম থেকে কে আমারে ডাকে কে আমারে ডাকে এখন কোনো আওয়াজ শোনে না মনে করছে হ্যাঁ কি শুনলাম আবার চোখ বন্ধ করে ঘুমের মতো করে আবার শুয়া পড়ছে একই ডাক আবার তৃতীয়বার আবার যখন শুইছে
একই ডাক মালিক রে, আমার একটা সৃষ্টিকে পাওয়ার জন্য আজকে চল্লিশটা দিন সবার আগে মসজিদে ঢুকলি, সবার শেষে মসজিদ থেকে বের হলি। মালিক রে, ওই সৃষ্টিটা যিনি সৃষ্টি করলো ওই মহান মালিককে পাওয়ার জন্য কি একটা সেজদা দিবি না? মালিক দিনার ঘুম থেকে উঠলেন, অজু করলেন, সেজদায় পড়ে গেলেন। সেজদায় যখন গেছে মালিক দিনার লক্ষ্য করতেছে তিনি আর একটা মানুষ হয়ে গেছে, আগের মানুষ নাই। আগের মানুষ ছিল লোভী, এখনকার মানুষ প্রেমিক। আগের মানুষটা ছিল একজন চোর, এখনকার মানুষটা হয়ে গেছে প্রেমময়। একটা পরিবর্তনের মানুষ, অন্তরের ভিতরে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এশকের আগুন অন্তরের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, আমার মালিকের প্রেমের আগুন। মালিক সেজদায় পড়ে গেছে, এমন সেজদায় মালিক দিনার গেছে, এক সেজদায় সকাল ১০টা। সেজদা থেকে যখন মাথা উঠাইছে তাকায় দেখে সামনে বইসে আছে কাজী, দামেস্ক শহরের হাজার হাজার মানুষ। কাজীর মেয়েকে রেডি করা হইতেছে এই মালিকের কাছে, কাজী তার মেয়ে বিয়ে দিবে। মালিক বলে, কাজী রে আমি তোমার মেয়েকে আর বিয়ে করতে পারবো না, আমার অন্তরের মধ্যে কে যেন প্রেমের আগুন জ্বালাইয়া দিছে। আমি আমার মালিকের সন্ধানে চললাম, আমি আর তোমাদের মাঝে থাকবো না। মালিক দিনার আল্লাহর ইশকের আগুনে নিজেকে জ্বালায়া পোড়ায়া রাজার মেয়েকে প্রত্যাখ্যান করলেন, রাজার বাদশাহী প্রত্যাখ্যান করলেন, গ্রাম মসজিদ থেকে বের হইয়া সোজা হাঁটা ধরলেন। শহর ছেড়ে গ্রাম, গ্রাম ছেড়ে পাহাড়, পাহাড় পর্বত ছেড়ে চলে গেলেন এক নৌপথে এক নদীতে। ওই নদী পার হওয়ার জন্য একটা মাত্র বাহন, একটা মাত্র নৌকা, দিনের বেলায় শুধু একবার যাত্রী পার করে। ওই নৌকায় যখন উঠছে মালিক বলল, ভাই আমার উপরে নামায় দাও। ৭০-৮০ জন যাত্রী উঠছে, খুব ভালো অঙ্কের একটা টাকা লাগে নদীটা পার হইতে। নদীর মাঝখানে যাইয়া নৌকার মাঝি বলতেছে, সবাই যার যার ভাড়া দাও। সবাই ভাড়া দিছে, মালিকের কাছে টাকা নাই কি নাই? যদি করো আল্লাহ রাস, আল্লাহ করবে তোমার সর্বনাশ। তারপর যদি না ছাড়ো আল্লাহর পাশ, আল্লাহ খাওয়াইব তোমারে ঘোড়ার ঘাস। তারপর যদি না ছাড়ো আল্লাহর পাশ, আল্লাহ বানাইব তোমারে তার অলির দাস। বন্ধুরে মালিকের কাছে টাকা চাইছে, মালিক বলে, ভাই মাঝি ভাই আমার কাছে কোনো টাকা নাই। মাঝি বলে, ওইসব কথায় কাজ হবে না, যদি টাকা দিতে না পারো তোমার হাত পাও বাইন্দা নদীর মাঝখানে ফালাইয়া দিব। এমন মাঝি, এটা মুখের কথা না, ও যা কইছে এটা করবেও। কিছু কিছু মাঝি আছে অভ্যাস ভালো না, ভাইরা আমার গভীর মনোযোগ দিলেন কান লাগান। মালিক যখন পরিষ্কার বলে দিলেন, ভাই আমার কাছে কোনো টাকা নাই, এইবার মাঝি আইসা মালিকের হাত বানছে, পাও বানছে, ধৈর্য এখন নদীতে ফালাবে, কোথায় ফালাবে? হাত পাও বাইন্দে যদি নদীতে ফালায় বাঁচার সম্ভাবনা আছে, নিশ্চিত মৃত্যু। মালিক দিনের ডাক দিয়া বলে, মালিক অন্তরে প্রেমের আগুন জ্বালাইয়া রাজ্য পাইছিলাম, রাজ্য হারা করলাম, এখন আমার হাত পাও বাইন্দে আমার নদীতে ফালাইয়া দিতেছে, তুমি কোথায় বইয়া দেখো?
ও মালিক, মালিক রে এমন আগুন অন্তরে জ্বালাইছো, এই আগুন তো সহ্য করতে পারতেছি না। ওগো মালিক, আমার হাত পা ওয়াইন্দা নদীতে ফালাইয়া দিতেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু কাল রাতে মসজিদে রহমতের সময় আমার ডাইকা যেমনে পাগল বানাইছো, অমনে আবার আমার একটা ডাক দাও, আমি তোমার ডাকটা শুই না, মরতে চাই। যখন মালিক রে এই কথা বলছে, আমার আল্লাহ ডাক দিয়া ওই নদীর যত মাছ আছে আল্লাহ সমস্ত মাছকে ডাকলেন, ডেকে বললেন, মাছ রে তোমরা প্রত্যেকে তোমাদের ঠোঁটে কই না একটা করে স্বর্ণের দিনার নিয়া নৌকার চার পাশে হাজির হইয়া যাও। আমার মালিকের কত টাকা লাগবে আজকে মাঝির এই দেনা পরিশোধ করতে, আমি মালিক নিজে পরিশোধ করব। ভাইরা আমার, যখন হাত পা বাইন্দা নদীর ভিতরে ফালাবে, হঠাৎ করে মাঝি লক্ষ্য করলো নৌকাটা দোলতাছে, দোলে কেন, ডাইনে তাকায় মাছ, বামে তাকায় মাছ, সামনে তাকায় মাছ, পিছনে তাকায় মাছ, লক্ষ লক্ষ মাছ, প্রত্যেকটা মাছের ঠোঁটে রাগায় একটা করে স্বর্ণের দিনা। আমার আল্লাহ এলহাম করলেন উপর থেকে, এ মালিক তোমার যতগুলা দিনার লাগবো মাছের মুখ থেকে নিয়া তুমি মাঝিরে পরিশোধ করে দাও। একটা দিনার নিয়া যখন মাঝিরে দিছে, মাঝি থাবা দিয়া কদমে লুটাইয়া পড়ছে, ওকে আল্লাহর ওলি তোমারে চিনতে পারি নাই, কত বড় বেয়াদবি করছি, তোমার দিনার পরিশোধ করার জন্য মাওলা লক্ষ লক্ষ মাছ পাঠাইছে, তুমি কোনো সাধারণ মানুষ নও, আমাকে মাফ করো, কদম পাকে আশ্রয় দাও। মালিক দিনার দেখলেন তারে চিন্না ফালাইছে, শহর সারছে কেন, মালিকের প্রেমের আগুন চলছে ভিতরে, একটু একা থাকতে চায়, দেখেছে নৌকায় আল্লাহ যা গড়াইছে এই 80 জনে তো দেখা ফেলাইছে, এটা নামার পরে 80 জন তো মরি দয়ে যাইব, আর তো নড়ব না। মালিক দিনার কি করলেন, ওই দিন থেকে ওনার নাম হয়ে গেল মালিক দিনার, মালিক ওই যে দিনার আল্লাহ পাঠাইছে এই জন্য নাম হয়ে গেছে মালিক দিনার। ভাইরা আমার, এবার নৌকার ওই 80 জন সবাই মিলে যখন কদমে লুটায়া পড়ছে, আল্লাহর ওলি মালিক দিনার ডাক দেয়া বলে, মালিক আমার একা থাকার সুযোগ দাও, আমি তোমার প্রেমের আগুনে, তোমার প্রেমের অনলের জ্বলে, তোমার প্রেম সাগরে আমি একটু ডুইবা থাকতে চাই।